Entertainment is a must. Shunun Shadhin Podcast. Turjo Tusharer Goyendagiri. Ebarer case Orthoi Onortho. Turjo bhai, ami to eta bhabini. Ekta perfume fragrance shuke ekjonke dhore felle. Are, eki kothay jaccho? চুপচাপ দাঁড়িয়ে থাক, কাউকে আসতে দেখলে আমাকে বলবি। আরে তুমি কি করছো বলবে তো, পরে বলবো। কি করছো তুমি? যা করছি তা পেয়ে গেছি, চল। এটা কি হলো তোর জো ভাই? মিস্টার রাকিবের রুমে এই উইলটা পেলাম, তার মানে ঢাকার বাড়িটা কাউকে না জানিয়ে মিস্টার মোশারফ মিস পলির নামে লিখে দিয়ে গেছেন। যত যাই হোক বাবা তো। কিন্তু এটা মিস্টার রাকিবের ঘরে গেল কি করে? সেটা কোনোভাবে পেয়েছে সেটা কথা না, কথা হলো কাগজটা পাওয়ার পর মিস্টার রাকিব এটা তার কাছে লুকিয়ে রেখেছেন, এবং যখন জানতে পেরেছেন মিস পলিকে উনি এখানে ডেকেছেন, তখনই নিজের বাবাকে খুন করেছেন উনি, যাতে কেউ কখনো এই উইলের কথা না জানতে পারে। স্বাভাবিকভাবে ছেলে হিসেবে এই সম্পত্তিটা পরবর্তীতে তিনি পেতেন। হ্যাঁ, এটা তো আমি ভেবে দেখিনি। তুই এটাও নিশ্চয় ভাবিসনি বিষটা কিভাবে মিস্টার মোশারফকে দেয়া হলো, এবং মৃত্যুর সময় তিনি তার ইজি চেয়ারেই বসেছিলেন, তার হাতে এবং জিব্বা দুই জায়গাতেই নীল হয়েছিল, কেন? তিনি নিজের হাতে বিষ খেয়েছেন? আত্মহত্যা? না না তুষার, অন্য ঘটনা আছে। অনেকগুলি প্রশ্ন, উত্তর একটাই, সেটাই খুঁজে বের করতে হবে। এখন চল হোটেলে, চল। তুরজু ভাই, এই মাত্র খবরটা পেলাম। কি খবর? মিস্টার মোশারফের বাড়ির মালি মারা গেছেন, আর ওদের বাড়িতে পুলিশ গিয়েছিল। মালি বিষ খেয়েছে? হ্যাঁ, কিন্তু বিষের কোনো বোতল টোতল পাওয়া যায়নি। আচ্ছা, তুই একটা কাজ করতে পারবি? কি কাজ? আমরা এখন ওই বাড়িতে যাব, আমি তো সবাইকে ডেকে কথা বলবো। এই ফাঁকে তুই একটু মিস্টার রূপকের ঘরটা ভালো করে চেক করবি, পারবি না? তোমার কি মনে হয় মিস্টার রূপক খুন করেছে? করতে পারে, জানি না, জানতে হবে, চল। এসব কি হচ্ছে মিস্টার তুর্জো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি শুনলাম আপনাদের মালি। হ্যাঁ, আমি থানা হয়ে এলাম, তার মুখেও একই বিষের ট্রেস পাওয়া গেছে। আচ্ছা, আমি কি একবার আপনাদের বাগানটা ঘুরে দেখতে পারি যেখানে আপনার মালি কাজ করে? হ্যাঁ হ্যাঁ, চলুন না। আপনি প্লিজ বাড়ির সবাইকে একটু আসতে বলুন। ঠিক আছে, আমি বলছি। এটা কি? এখানকার মাটি তো দেখে মনে হচ্ছে আজ বা কাল খোঁড়া হয়েছে। মালি হয়তো খুঁড়েছিল কোনো কাজে। এক মিনিট, কাচের চুড়ি। এ বাড়িতে তো কাচের চুড়ি। আসুন আসুন মিস রত্না, আপনারা বসুন, আমি মিস রত্নার সাথে একটু কথা বলি। আমি একটু অঙ্কে কাঁচা, আপনি একটু কষ্ট করে এই টাকাগুলো গুনে দেখবেন। জি। হ্যাঁ, দেখুন না প্লিজ। জি। থাক থাক, আর লাগবে না। কি মিস রত্না, ঠিক ধরেছি তো? মানে? মানে মানুষ যখন টাকা গোনে তখন হাতের আঙুল জিবে লাগিয়ে একটু ভিজিয়ে নেয়, আপনি তো তাই করলেন। এখন আমি যদি টাকায় সায়ানাইড লাগিয়ে দিই তাহলে নিশ্চয়ই টাকা থেকে বিষ আপনার মুখে চলে যাবে, যেহেতু আপনি হাত থেকে জিবে লাগিয়ে টাকাটা গুনছেন, কি তাই তো? মিস্টার মোশারফকে বিষওয়ালা টাকার বান্ডেলটা আপনি তো দিয়েছিলেন। টাকা গোনার কিছুক্ষণ আগে সুগার মাপার জন্য ওনার ব্লাড টেস্টটা করিয়েছিলেন? না। দেখুন, মিথ্যে বলে লাভ নেই, বিষওয়ালা টাকা আপনি পুঁতে রেখেছিলেন বাগানে, মালি সেটা দেখে ফেলে এবং টাকা ওখান থেকে তুলে নেয়।
একইভাবে টাকাটা গুনতে গিয়ে তারও মৃত্যু হয়েছে। তাছাড়া এ বাড়িতে কাঁচের চুড়ি শুধু আপনি একাই পরেন। তা টাকাটা পুঁতে রাখার সময় খেয়াল করবেন না যে চুড়ির ভাঙা অংশ ওখানে পড়ে আছে? আমি তো সেদিন সবার সাথে নিচেই ছিলাম। না, কাজের ফাঁকে আপনি উপরে গিয়েছিলেন, কারণ মিস্টার মোশারফের ব্যাংক স্টেটমেন্ট বলছে সেদিন সে 50,000 টাকা তুলেছিল। সেই টাকাটা আপনি তুলে এনেছিলেন। আপনি চাইলে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখাতে পারি। আর টাকাটা আনার পথে আপনি সায়ানাইড মিশিয়ে দিয়েছিলেন। সবাই যখন নিচে কাজে ব্যস্ত ছিল তখন আপনি উপরে গিয়ে টাকাটা তার হাতে দেন। কয়েকটা নোটের বেশি গুনতে পারেনি সে। আর তার আগেই, আর যেহেতু বাড়ির সব দরজার ডুপ্লিকেট চাবি আছে আপনার কাছে, তাই আপনি দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে চলে আসেন। কেউ কিছু টের পায়নি, কিন্তু তিনি তো আপনাকে প্রপার্টি দিতে চেয়েছিলেন, কেন খুন করলেন ওনাকে? তুর্য ভাই, এক মিনিট। ও মাই গড, মিস পলি কোথায়? কি হয়েছে মিস্টার তুর্য? আপনাকে তো বলেছিলাম সবাইকে ডাকতে। মিস পলি কোথায়? ডেকেছিলাম, আপাতত বলল আসছে। কোনো লাভ নেই, ও আর আসবে না। তুষার, তাড়াতাড়ি চল। মিস পলি, না, ওইটাকে হাত দেবেন না। আপনি এই টাকাগুলো আমার ঘরে কোত্থেকে এলো তাই তো বুঝতে পারছি না। একদম স্পর্শ করবেন না। আপনি আসুন, নিচে আসুন। তুই মরিসনি? আপনি এটা ঠিক করলেন না তুর্য শাকের। কি হয়েছে মিস্টার তুর্য? আমার অ্যাসিস্ট্যান্ট আপনার হাজবেন্ডের ঘর থেকে এই ফোনটা খুঁজে পেয়েছে। কিন্তু এটা তো ওর ফোন না। এটা ওনার সেই ফোন যেটা দিয়ে উনি মিস রত্নার সাথে যোগাযোগ করতেন। এই ফোনের রত্নার পাঠানো টেক্সটগুলো আর আপনার বাবাকে পাঠানো ওই টেক্সটটা একই প্যাটার্নের, বাংলিশ লেখা। তখনই বুঝে গিয়েছি মিস রত্নাই মিস পলিকে ডেকে পাঠিয়েছেন। কিন্তু কেন? আর রূপকের সাথে ওর কি? রূপক, রূপক তুমি দাঁড়িয়ে আছো কেন, কথা বলছো না কেন? সবই বলবে, কিন্তু মিস রত্না বলুন। হ্যাঁ, আমি খুন করেছি কারণ আমি রোদ্দুরকে ভালোবাসতাম। রোদ্দুর আমাকে ভালোবাসত। রোদ্দুর তোমাকে ভালোবাসত? এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রোদ্দুর মানে তো আপনার সেই বয়ফ্রেন্ড, রাইট? হ্যাঁ, রোদ্দুর আমাকে ভালোবাসত, কিন্তু পলের টাকাগুলো আমাদের দরকার ছিল, তাই পলির সাথে ও শুধুই অভিনয় করেছে। রোদ্দুর ভেবেছিল পলিকে বিয়ে করে ওর বাবার প্রপার্টি নিজের নামে করে নেবে, তারপর আমরা দুজন এখান থেকে চলে যাব। কিন্তু ওই মুশারফ ও রোদ্দুরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এর কিছুদিন পরই আমি এ বাড়িতে ঢুকেছিলাম এবং পণ করেছিলাম ওই মুশারফকে আমি খুন করে ফেলব। তো বছর ধরে অপেক্ষা করছিলাম ওই বাড়িটার জন্য যেটা আমাকে লিখে দিতে চেয়েছিল। এরা আসার আগেই সেই বাড়িটা আমাকে দিয়ে দেয়, কিন্তু এদেরকে বলে পরে দেবে যাতে তার ছেলেমেয়েরা তার ওপর অভিমান না করে। এবং এই বাড়ি আমার জন্য সুযোগ ছিল পলিকেও এখানে আনার। এক ঢিলে দুই পাখি মরত। আর যেহেতু বাড়িতে পলি আছে, তাই কোনোভাবে যদি বিষের কথা কেউ জেনেও যেত তাহলে সন্দেহটা পলির দিকেই যেত। তাহলে আপনি খুনটা করে ফেললেন সুযোগ বোঝায়, তাই তো? হ্যাঁ, আর একটু হলেই লাশটা দাফন করে দিত, আর এরপর আমি পলিকেও খুন করতাম। ওর কারণে রোদ্দুর আমার জীবন থেকে চলে গেছে। একটা বেঈমানের জন্য আমি সারা জীবন আমার বাবার সাথে অভিমান করেছিলাম। মৃত্যুর পর আমার বাবার লাশটাও দেখিনি ঠিক মতো আমি। মিস পলি, সত্য তো একদিন প্রকাশ পাবেই। আচ্ছা, রূপকের সাথে আপনার বিষয়টা কি ছিল? আমি রূপক আর তুলিরও ডিভোর্স করাতে চেয়েছিলাম এবং পরিকল্পনা করেছিলাম রাকিবকেও খুন করে ফেলব। মোশারফের পুরো পরিবার আমি ভেঙে চুরমার করে দেব। যে কষ্ট আমি পেয়েছি
সেই কষ্ট যেন ওর মেয়ে তুলিও পায়, তাই আমি রূপকের সাথে এটা করেছিলাম। ছি 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 রূপক, তুমি তফাদ্দার? ফোন করেছি তুর্জু ভাই। মিস তুলি, আমি আসি তাহলে। ও মিস পলি, একটা কথা মনে রাখবেন, বাবা মা কখনোই তাদের সন্তানের অনিষ্ট চান না। মৃত্যুর আগে আপনার বাবা আপনার জন্য একটা বাড়ি রেখে গেছেন। উইলটা আপনার ভাই চুরি করে রেখে দিয়েছিল, ওনার কাছ থেকে নিয়ে নেবেন। আসি তাহলে। না তুর্জু ভাই, বিয়ের দাওয়াতে আসাটা কিন্তু পুষিয়ে গেল। কিন্তু এই ধরনের বায়নার ধরিস না, বুঝলি? কি হলো, গাড়ি থামালে কেন, আবার গেল নাকি? আরে দাঁড়া, হাত লাগালেই দেখবি সেরে গেছে। তুর্জু ভাই, এইবারও গেল? তুর্জ তুষারের গোয়েন্দাগিরি, এইবারের কেস অর্থই অনর্থ। গল্পটি রচনা করেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, পরিচালনায় ছিলেন আবির হক এবং আনিকা চৌধুরী প্রিয়ন্তী। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, তুর্জ আজিজ আবেদিন, তুষার আহান, ভাষা প্রিয়ন্তী, দীপ্ত আবির, মুক্তা সুস্মিতা, রোকেয়া শ্রাবন্তী এবং মতলবের চরিত্রে ছিলেন অর্পণ।